আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী, তোমরা জানো যে 4 আগস্ট রবিবার থেকে তোমাদের বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোন কোন ক্লাসগুলো শুরু হবে তা নিয়ে হচ্ছে এই ভিডিওতে আলোচনা করব। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তবে কোন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। এই ছিল আগের নোটিশটি, ঠিক আছে? তার কিছুক্ষণ পরেই এই নোটিশটি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শ্রেণী কার্যক্রম চালু প্রসঙ্গে এই নোটিশটা দেওয়া হয়েছে 31 জুলাই, অর্থাৎ আজ। এখানে বলা আছে যে উপরিউক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত 20 জুলাই তারিখের স্মারকমূলে জারিকৃত আদেশ রহিতপূর্বক নিম্নোক্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। কী কী বলা আছে এখানে? 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারসমূহে আগামী 4 আগস্ট, অর্থাৎ রবিবার থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে। উপর্যুক্ত আদেশের আওতাভুক্ত সকল জেলায় চলমান কারফিউ এর সময়সীমা বিবেচনায় রেখে শিখন সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন, ঠিক আছে? তাই হচ্ছে নোটিশটা। তো শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবার বলছি জননিরাপত্তা সর্বাগ্রে। জননিরাপত্তা বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। যেমন 4 আগস্ট থেকে প্রাথমিক শিক্ষার জন্য যে বিদ্যালয়গুলো আছে সেগুলো খোলা হচ্ছে বিশেষ শর্ত সাপেক্ষে। পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে খুলে দেওয়ার বিষয়টি নির্ধারণ করা হবে। নিরাপত্তা ঝুঁকি নির্ধারণ আমরা প্রতিদিন করছি, সেগুলো বিবেচনায় নিয়েই যথাসময়ে সেটা জানিয়ে দেব। অনলাইনে ক্লাস করার বিষয়ে কিছু ভাবছেন কি না এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেটাও আমরা বিবেচনা করছি। ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি। HSC পরীক্ষা কবে থেকে নেওয়া শুরু হবে সেটিও যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানান মহিবুল হাসান চৌধুরী। তেই ছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সর্বশেষ আপডেট। 4 আগস্ট রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে, তবে সেটা প্রাথমিক বিদ্যালয় পর্যন্তই সীমাবদ্ধ। তার উপরে ক্লাসগুলো কবে খোলা হবে তা নিয়ে এখনও কোনো নোটিশ দেওয়া হয়নি, নোটিশ দেওয়া হলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তাই এ ছিল সর্বশেষ আপডেটটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।